আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আজকে একটা অন্যরকম একটা স্টোরি সবার সাথে শেয়ার করব। এটা একজন শেখের স্টোরি। উনি বেশ ভালো সুন্দর সমাধান দিতেন মাত্র 2 রাকাত সালাতের মাধ্যমে। তো সেটা কিভাবে দিতেন সেটা নিয়ে আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো শেখের কাছে একজন ব্যক্তি আসলেন আর কি, তার সমস্যা নিয়ে, যেটা হচ্ছে উনি মানে পুরুষ মানুষ, তো মেয়েদের দিকে ওনার চোখ চলে যেত, এটা উনি কন্ট্রোল করতে পারতেন না। শয়তান ওনাকে মানে অনেকভাবে ওয়াসওয়াসা এবং বলতে গেলে লোভ দেখাতো বিষয়গুলো নিয়ে। তো মেয়েরা চলে গেলে বা আসলে, তার কর্মক্ষেত্র হোক, রাস্তায় হোক, যেখানেই হোক, তার দৃষ্টির সে নিয়ন্ত্রণ করতে পারতো না এবং সে মেয়েদের দিকে ভুলে তাকাই ফেলত। তো তাকাই থাকতো এবং এটা তার মধ্যে এক প্রকার নিয়ন্ত্রণ এর বাইরে চলে যাচ্ছিল। তো তখন উনি শেখের কাছে যখন এই সমাধানটা, এই সমস্যার সমাধানটা নিয়ে জিজ্ঞেস করলেন, তো তখন শেখ তাকে বললেন যে তুমি যতবারই একজন মেয়েকে দেখবে ততবারই তুমি 2 রাকাত সালাত আদায় করবে। সে বলল যতবার দেখবো ততবারই? উনি বললেন হ্যাঁ, যতবার দেখবা ততবারই সালাত আদায় করবে। তো শয়তান আর যাই হোক, এই সালাত আদায় করার বিষয়টাকে অনেক বেশি ঘৃণা করে। সে চায় যত সম্ভব আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে রাখতে, মানে আমাদের মধ্যে আল্লাহ তাআলা আর আমাদের মাঝে যে সম্পর্কটা সেটা যত উনি বাধা দিতে পারে সেই শয়তান সে চেষ্টা করে। তো সেই বড় ভাই যেটা করলেন, এরপর থেকে যতবারই উনি কোনো মেয়েকে দেখতেন সাথে সাথে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। তো এভাবে প্রথম দিন উনি টোটাল 10 বার সালাত আদায় করলেন, দ্বিতীয় দিন উনি 4 বার সালাত আদায় করলেন, তৃতীয় দিন উনি 2 বার করলেন, এবং ফাইনালি যখনই ওনার সামনে দিয়ে কোনো মেয়ে ক্রস করতে নেয়, শয়তানি তাকে বাধা দিয়ে বলে ভাই তাকাইস না প্লিজ। সো বুঝতেই পারতেছেন 2 রাকাত সালাতের কি পরিমাণ গুরুত্ব। এটা আল্লাহর কাছে আমাদের সাথে যে সংযোগ সেটাকে আরও বাড়ায় দেয় এবং আল্লাহর কাছে আমাদেরকে আরও নিয়ে যায়। সো শয়তান এট এনি কস্ট চেষ্টা করে এটা আমাদের সাথে যেন না হয়। তো সে ওই ভাইকে ভালো নিয়ন্ত্রণের চেষ্টা করলেন। তো আরেক বড় ভাই ওনার কাছে গেলেন, শেখের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে হুজুর আমার একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে স্মোকিং করা, সিগারেট খাওয়ার। তো সে না চাইতো, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, প্রায় সে সিগারেট খেয়ে ফেলে। তো শেখ তাকে একটি পরামর্শ দিলেন যে এরপর থেকে সে যখনই একটা সিগারেট খাবে এরপরেই সে যেন অজু করে 2 রাকাত সালাত আদায় করে নেয়। তো সে বলল এতেই হবে, আমি তো শেখ 2 প্যাকেট সিগারেট প্রতিদিন খাই। তো শেখ বললেন তুমি শুরু করো, এরপরে বইলো আমাকে। তো সে প্রথম দিন প্রায় 10 বার এর মতো সালাত আদায় করলেন, মানে সে অলমোস্ট অনেকগুলো সিগারেটই খাইলেন। দ্বিতীয় দিন উনি 8 বার সালাত আদায় করলেন, প্রত্যেকবার উনি সিগারেট খাওয়ার পর অজু করে তারপরেই সালাত আদায় করতেন। তো তৃতীয় দিনও একই অবস্থা, 6 বার সালাত আদায় করতে হইলো। এভাবে 1 সপ্তাহের মধ্যে কমতে কমতে মাত্র 1 দিন সে 1 বারই সালাত আদায় করলো, এবং এর পরের দিন সে যখনই একটা সিগারেট নিয়ে খেতে যাচ্ছিল, শয়তানি তাকে বাধা দিয়ে বললো ভাই এই সিগারেট ধরার কোনো দরকার নাই, তুমি সিগারেট খেও না। মানে জিনিসটা মোটামুটি মন থেকে তার জন্য হারাম হয়ে গেল। সো একবারে ফ্রেশ অজু করে সেখান থেকে আপনি পবিত্র হয়ে যখন 2 রাকাত সালাত আদায় করবেন, অটোমেটিকলি আমার মনে হয় যে মনের মধ্যে একটা পবিত্রতা সৃষ্টি হবে এবং সেটার মাধ্যমে আপনার সত্যি কোনো খারাপ কাজে নিজেকে তো এক হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারবেন, মানে খারাপ কাজটা হওয়া থেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন, শয়তান আপনাকে তেমন একটা ওয়াসওয়াসা দিতে পারবে না। তো সেই ওনার এই 2 ধরনের লোকের সাথে যে পরামর্শ দেওয়ার মাধ্যমে সমাধান পেলেন, সেটা নিয়ে উনি পরবর্তীতে একটা বই লিখলেন। তো সেই বইটা পড়ে একজন ইয়াং মুসলিম ওনার কাছে আসলেন এবং সে বললেন হুজুর আমি আপনার বইটা পড়েছি এবং মাশাল্লাহ সেই বই পড়ার পর আমি সত্যি অনেক অনুপ্রাণিত। সো সে যার একটা ঘটনা এক্সপ্রেস করলো শেখকে, সেটা হচ্ছে সে প্রায় আপনার ফজরের সালাত পড়তে ভুলে যেত, যদি চেষ্টা করতে উঠতে পারতো না সকালবেলা। সো সে একদিন পণ করলো যে কালকে যদি আমার ফজরের সালাত মিস হয় তাহলে আমি 100 রাকাত নামাজ পড়ব। এটা সে একদম ডিটারমাইন্ড হয়ে গেল, একদম খাটের উপর দাঁড়ায় নিজে জোরে চিল্লায় বললো। এবং পরের দিন প্রায় ভোরবেলার দিকে কোনো অ্যালার্ম না, কারো ডাকাডাকি না, কোনো শব্দ না, সে নিজেই উঠে গেছে, শয়তানি ধাক্কা দিয়ে উঠেছে ভাই যান নামাজ পড়ে আসছেন। শয়তান কখনোই আপনার বড় কোনো টার্গেট যেটার মাধ্যমে আপনি
আসলে আপনি ক্ষমা চাইতে যাবেন বা রিপেন্টেন্স করতে যাবেন বা আল্লাহর সাথে আরও ক্লোজলি কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, সেগুলো তো কখনই আপনাকে সহযোগিতা করবে না, বরং সে যত চাপে চেষ্টা করবে আপনাকে ওখান থেকে দূরে সরাই নিয়ে আসা। তো সেই ভাই উনি প্রতিদিন মুয়াজ্জিন এর আগেও মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় থাকতেন এবং উনি সালাতের জন্য সবসময় প্রস্তুত ছিলেন এবং টানা কোনোদিন উনি আর ফজরের সালাত মিস করেন নাই। তো এটা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে, আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম সমস্যায় থাকি, বিভিন্ন রকম প্রবলেমের সাথে জর্জরিত, অনেকের অনেক খারাপ অভ্যাসও আছে। একটা খারাপ অভ্যাস যেমন বলতে পারি, অনেকের রাগ নিজেরা নিয়ন্ত্রণ করতে পারেন না। তো আমি বলবো যাদের রাগ জনিত সমস্যা আছে তারা সিম্পলি যখন বেশি রাগ উঠে যাবে, আপনি বুঝতে পারছেন অনেক রাগ উঠে গেছে, দ্রুত যান অজু করে নেন এবং দুই রাগের সালাত আদায় করে ফেলেন। আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে কুইকেস্ট সলিউশন যে কোনো ধরনের প্রবলেমের জন্য, যেগুলো আপনার কোনো নিয়ন্ত্রণ নেই এবং যেগুলো আপনি বা বলতে গেলে শয়তানের উপরই নিয়ন্ত্রিত। রাগ উঠে গেলে কিন্তু শয়তান আপনাকে একদম একদম গাধার মতো কিন্তু সে যা খুশি তাই করতে পারে আপনাকে দিয়ে, কারণ তখন আপনার নিজের উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অনেকে বলেন যে আমার মামা রাগ উঠে গেলে কোনো কন্ট্রোল নাই কোনো, এরকম কিন্তু অনেকে বলে। সো তাদের জন্য বলতেছি ইটস আ ভেরি অ্যামেজিং স্পিরিচুয়াল সলিউশন, দুই রাকাত নামাজ পড়ে নেবেন, তার আগে অবশ্যই সুন্দরভাবে ওযু করে নেবেন। আশা করি আপনারা এখন থেকে আপনাদের রাগ ক্রোধ বা অন্যান্য যে কোনো বদ অভ্যাস যেটা আছে আপনার সরাসরি কানেক্টেড হয়ে আছেন সেখান থেকে অনেকটা ফ্রি হয়ে যেতে পারবেন এবং এটার আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সমাধান আসবে। আর আরেকটা বিষয় আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই, এই করোনাকালীন সিচুয়েশনের মধ্যে অনেকেই হয়তো তাদের চাকরি হারিয়ে ফেলেছেন, অনেকেই আসলে নতুন চাকরি খোঁজ করতেছেন বা অনেক জায়গায় অ্যাপ্লাই করছেন, এখান থেকে আসানোর ফলাফল পাচ্ছেন না, অনেকে বিজনেস করার চিন্তাভাবনা করতেছিলেন, তো তারা আসলে একটা ট্রাস্টেড সোর্স খুঁজতেছিলেন। অনেকেই আমাকে অনেক ধরনের ইনবক্স করেছেন, অনেকে মেইল করেছেন, আমি আসলে তাদের কাছে যে কোনো সলিউশন আমি দিব সেরকম কোনো গুছানো সলিউশন আমি পাচ্ছিলাম না। তো একটা সোর্সের খবর আমি পেয়েছি, তাদের সাথে আপনারা বলতে পারি যে রাতারাতি বড়লোক বা কোটিপতি হয়ে যাওয়ার মতো কোনো স্কিম নিয়ে তারা আসেনি, তারা আসলে হার্ডওয়ার্কিং পিপল খুঁজতেছে যারা আসলে তাদের কাজটাকে খুব প্যাশনের সাথে করবে এবং পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবে উইথ হালাল প্রোডাক্টস। অ্যান্ড তাদের সোর্স এবং সব কিছু নিয়ে ডিটেলসে আলাপ আলোচনা আপনারা তাদের পক্ষ থেকেই পাবেন। তারা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, অলমোস্ট 172টারও বেশি দেশে তাদের অলরেডি অফিস আছে এবং তারা ওখান থেকে অপারেশনস করে যাচ্ছে, বাংলাদেশে তাদের অপারেশনস চলতেছে। সো আমি বলবো তাদের সাথে সরাসরি কানেক্টেড হওয়ার জন্য আপনারা যদি সিরিয়াস থাকেন, কাজ করতে আগ্রহী হন এবং কাজটাকে আপনারা আসলে নিজের মতো মনে করে, নিজের একটা গ্রাউন্ড মনে করে, নিজে একজন লিডারশিপ হবে এরকম একটা এনথুজিয়াজম নিয়ে যদি কাজ করতে চান, তাহলে তাদের ব্যাপারে আরও ডিটেলসে জানতে আপনি আমার ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখানে তাদের দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্কে ঢুকে একটা ফর্ম আছে সেটা ফিল আপ করতে পারেন। আপনার দেওয়া কোয়েশ্চেনের আনসারগুলো প্রসেস করার মাধ্যমে ফিল্টার করে আপনাকে আপনার সাথে সরাসরি যোগাযোগ করা হবে। অবভিয়াসলি এই কাজটা একজন স্টুডেন্ট, একজন লেসে হাউসওয়াইফ বা যা বাসা থেকে কাজ করতে পছন্দ করেন, যারা এই মুহূর্তে হয়তো জব করছেন পাশাপাশি একটা পার্ট টাইম ইনকামের সুযোগ খুঁজতেছেন, প্লাস যারা হয়তো স্টুডেন্ট এই বছর বের হয়ে যাওয়ার কথা ছিল তারা কোনো কারণে বের হতে পারেন নাই, অথবা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, এই সকল শ্রেণীর মানুষকে আই হোপ এই স্কিমটা আপনাদেরকে হেল্প করবে। আমি বলবো না এখান থেকে আপনারা কোটিপতি হয়ে যাবেন, এখান থেকে লক্ষপতি হয়ে যাবেন, বাট আপনি যদি এখানে পরিশ্রম করেন আই ডেফিনেটলি হোপ আপনি এখান থেকে আপনার আউটপুটটা নিয়ে আসতে পারবেন। লিডারশিপ শেখার সুযোগ থাকবে, এখানে স্পেশাল ট্রেনিং পাওয়ার সুযোগ থাকবে, এখানে সরাসরি প্রোডাক্টস নিয়ে বিজনেস পাওয়ার সুযোগ থাকবে। সো সব কিছু আরও ডিটেলসে জানতে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা চেক করতে পারেন, আর সেখানে একটা ফর্ম আছে সে সুন্দরভাবে ফিল আপ করে নিতে পারেন এবং নেক্সট সেখান থেকে আপনার সাথে সরাসরি যোগাযোগ করা হবে। আর আমার পক্ষ থেকে আজকে এতটুকুই, আই হোপ আপনাদের সামনের দিনগুলো আরও ভালো যাক, আর দুই রাকাত সালাতের যে সলিউশন সেটা আশা করি আপনারা আপনাদের লাইফে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন এবং যার যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো থেকে ভালো পথে আসার ব্যাপারে অনুপ্রাণিত হবেন এবং আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই সলিউশনটা আপনাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক এবং আপনাদের সফলতার যে পথটা সেটা আরও সহজ করে দিই। আমিন। আজকে আমার পক্ষ থেকে এতটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।